আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আপনারা হয়তো জেনে গেছেন সবাই, মোটামুটি এটা একটা ভাইরাল খবর, সেটা হলো 32 জন যাত্রীকে ফ্লাইটে বসতে দেয়নি সৌদি এয়ারলাইন্স। গতকালকে যে ফ্লাইটটি সন্ধ্যা ছয়টা বাজে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল, সেখানে 32 জন যাত্রীকে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ ইমিগ্রেশন করেনি, তাদেরকে ফ্লাইটে বসতে দেয়নি, তাদেরকে ছাড়াই সে ফ্লাইটটি উড্ডয়ন করেছে সৌদি আরবের উদ্দেশ্যে। এদের অপরাধ ছিল, এদের কাছে প্রাইভেট হাসপাতালের করোনা ভাইরাসের সার্টিফিকেট ছিল। আপনারা জানেন যে সৌদি সরকার তারা নির্দেশ দিয়েছে, তাদের নির্দেশ অনুযায়ী অবশ্যই সরকারের নির্ধারিত হাসপাতাল থেকে করোনা ভাইরাসের সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তারা যখন টিকিট কিনেছিলেন, তাদের কথা মতে বোঝা যাচ্ছে, তারা যেটি বলেছেন, আমরা যখন টিকিট কিনেছিলাম তখন আমাদেরকে কোনো ধরনের দিক নির্দেশনা দেয়নি কোথায় থেকে আমরা করোনা ভাইরাসের সার্টিফিকেট সংগ্রহ করব। এ বিষয়ে আমাদেরকে টিকিট কেনার সময় কোনো ধরনের দিক নির্দেশনা দেয়নি, যার কারণেই আমরা প্রাইভেট হাসপাতাল থেকে করোনা ভাইরাসের সার্টিফিকেট সংগ্রহ করেছি, আর এর জন্য কিন্তু তাদেরকে ফ্লাইটে বসতে দেয়নি। এটা বড় একটা ধাক্কা বলা চলে। আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের ভুল করবেন না, কারণ সৌদি সরকার কিন্তু অনেকটা সেন্সিটিভ, তারা আমাদেরকে অনেক বড় সুযোগ দিয়েছে, আমাদেরকে নতুন করে ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। কেউই করোনা ভাইরাসের সার্টিফিকেট সংগ্রহ করার সময় কোনো ধরনের জালিয়াতির আশ্রয় নেবেন না। আপনার একজনের ভুলের কারণে কিন্তু মোটামুটি 80,000 প্রবাসীর ভাগ্যের সাথে খেলা হবে, এটা খেয়াল রাখবেন। জানেন আপনারা, ইতালি কিন্তু বাংলাদেশিদেরকে তাদের দেশে প্রবেশ করতে দিচ্ছে না, তাছাড়া জাপানও কিন্তু বাংলাদেশিদেরকে তাদের দেশে প্রবেশ করতে দিচ্ছে না। এর কারণ হলো করোনা ভাইরাসের সার্টিফিকেট জালিয়াতি। এই জালিয়াতির কারণে কিন্তু শুধুমাত্র এই দুইটি দেশে আমাদেরকে অনুমতি দিচ্ছে না এমন নয়, কুয়েতও কিন্তু বাংলাদেশিদেরকে তাদের দেশে প্রবেশ করতে দিচ্ছে না। ভাগ্য ভালো আমাদের সৌদি প্রবাসীদের, সৌদি সরকার আমাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, তার জন্য তারা আমাদেরকে অনুমতি দিয়েছেন। ইন্ডিয়াকে তারা কিন্তু আবারও সাসপেন্ড করেছে, ইন্ডিয়ার সাথে তাদের ফ্লাইট চলাচল তারা আবারও বন্ধ ঘোষণা করেছে। এর কারণ হলো ইন্ডিয়াতে করোনা ভাইরাসের মহামারী অনেকটা বেড়ে গেছে বা সংখ্যার অতিরিক্ত আছে, তার জন্য ইন্ডিয়ার সাথে তারা কিন্তু ফ্লাইট চলাচল এখন বন্ধ রেখেছে। যাই হোক, আপনাদেরকে আজকে জানিয়ে দিব করোনা ভাইরাসের সার্টিফিকেট কখন সংগ্রহ করবেন, কিভাবে সংগ্রহ করবেন, কত টাকা খরচ হচ্ছে ইত্যাদি বিষয়ে অনুরোধ থাকবে, শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। সরকারের নির্ধারিত হাসপাতাল হলো, সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে সেটা হলো ডিএনসিসি। ডিএনসিসি মার্কেটের ভিতরে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তারা একটা ডেক্স খুলেছে, করোনা ডেক্স, সেখানেই সৌদিগামী যাত্রী যারা আছেন তাদের করোনা টেস্ট করা হচ্ছে বা তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। আপনারা অনেকেই চিনেন ডিএনসিসি মার্কেট, সব থেকে বড় মার্কেট, মোটামুটি পরিচিত মার্কেট, মহাকালী বাস স্ট্যান্ডের পাশে। যে কোনো রিক্সাওয়ালা অথবা সিএনজিওয়ালাকে প্রশ্ন করলেই হবে যে ভাই আমি ডিএনসিসি মার্কেটে যাব, আমাকে সেখানে নিয়ে যাও। আপনি ডিএনসিসি মার্কেটের সামনে গেলেই দেখবেন যে প্রবাসীদের জটলা, সেখানে সবাই অপেক্ষা করছেন করোনা ভাইরাসের সার্টিফিকেট নেওয়ার জন্য বা নমুনা দেওয়ার জন্য, সেখানে গেলে আপনি পেয়ে যাবেন। অবশ্যই চেষ্টা করবেন ডিএনসিসি মার্কেট থেকে করোনা ভাইরাসের সার্টিফিকেট সংগ্রহ করার জন্য, কারণ আমাদের সরকারের অনুমোদিত বর্তমানে হলো ডিএনসিসি মার্কেটের যে ডেস্কটা আছে সেটা। কত সময় নিচ্ছে? তেমন একটা সময় নিচ্ছে না, তবে একদিন ডিলে ডালা হয়েছিল, সেদিন 3 ঘন্টা আগে প্রবাসীরা করোনা ভাইরাসের রিপোর্টটা পেয়েছিলেন, কিন্তু নর্মালি তারা 10 থেকে 11 ঘন্টার মধ্যে অনলাইনে রিপোর্টটা দিয়ে দিচ্ছে। তারা আপনাদেরকে বলে দিবে, আমরা অনলাইনে রিপোর্টটা শো করে দিব এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। তারা আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে লিঙ্কটা পেয়ে যাবেন। তাদেরকে জিজ্ঞেস করবেন যে কোন লিঙ্কে গিয়ে আমি আমার রিপোর্টটা চেক করব, তারা আপনাকে সেই লিঙ্কটা দিয়ে দিবে। আপনি আপনার মোবাইল নাম্বার এবং আপনার বায়োডাটা দিয়ে আপনি সেখান থেকে রিপোর্টটা নিজেই চেক করে নিতে পারবেন। 10 থেকে 12 ঘন্টার মধ্যেই কিন্তু রিপোর্ট চলে আসতেছে। গত 2-3 দিন তারা যতগুলো রিপোর্ট দিয়েছে সবগুলোই কিন্তু 10 থেকে 12 ঘন্টার মধ্যেই দিয়ে দিয়েছে। আমার পরিচিত অনেক লোকে কিন্তু গত 2-3 দিন সেখান থেকে রিপোর্ট সংগ্রহ করেছেন, তেমন একটা সময় লাগেনি। সৌদি কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই 48 ঘন্টার মধ্যেই, ফ্লাইটের সময়ের 48 ঘন্টার মধ্যেই আপনাকে কোভিড-19 সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, টেস্ট করাতে হবে।
আপনার ফ্লাইট যখন তার 48 ঘন্টার ভিতরে, 48 ঘন্টার পিছনে নয়, 48 ঘন্টার ভিতরেই আপনাকে করোনা ভাইরাস টেস্ট করাতে হবে এবং সার্টিফিকেট সংগ্রহ করাতে হবে। সার্টিফিকেট পাওয়ার পরেই আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তাদের নিয়ম অনুযায়ী আপনাকে 6 কপি ফলাফলের যে রিপোর্টটা আছে তার 6টা কপি আপনার সাথে থাকতে হবে। অবশ্যই যখনই আপনার রিপোর্টটা আসবে, রিপোর্টটা আসার পরপরেই আপনি যে কোনো ফটোকপি দোকান থেকে আপনার রিপোর্টটাকে কপি করিয়ে নেবেন, 6টা কপি আপনার কাছে রাখবেন। আর করোনা ভাইরাস পরীক্ষার জন্য তারা সরকারিভাবে চার্জ করতেছে 1,515 টাকা, আপনাদেরকে 1,515 টাকা দিতে হবে কোভিড-19 নমুনা দেওয়ার সময়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হলো সৌদিগামী যাত্রীদেরকে কিন্তু আলাদা করে তারা কোভিড-19 নমুনা সংগ্রহ করতেছে, তেমন একটা সময় লাগতেছে না সেখানে, কারণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ আছে, তারা নির্দেশ দিয়েছেন সৌদিগামী যাত্রী যারা আছেন তাদের কোভিড-19 পরীক্ষা যেন খুব দ্রুততার সহিত করে দেয়, তার জন্য আলাদা করে সৌদি প্রবাসীদেরকে কিন্তু কোভিড-19 টেস্ট করতেছে, তেমন একটা সময় লাগবে না আর তেমন রিস্কিও কিছু না। আপনাদের থেকে এমন কিছু সংগ্রহ করবে না, আপনার ব্লাড নিবে না, আপনার থেকে অন্য কিছু সংগ্রহ করবে না, আমরা যে কান পরিষ্কার করে যে কটন ব্রাশগুলো আছে সেটা আপনার নাকের মধ্যে দিয়ে তারা একটা টিস্যু সংগ্রহ করবে, নমুনাটা সংগ্রহ করবে, এরপরে আপনাকে 12 ঘন্টার মধ্যে রিপোর্টটা দিয়ে দিবে। আপনি রিপোর্ট পাওয়ার পরেই এয়ারপোর্টে চলে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। যাই হোক, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন ভিডিও নিচে, আমি সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ আজকাল এত বেশি পরিমাণ প্রশ্ন আপনাদের কাছ থেকে আসতেছে, সবগুলো প্রশ্নই কিন্তু একই রকম, যার জন্য সবগুলো প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি না। মোটামুটি দিনে প্রায় 2,000-এর কাছাকাছি প্রশ্ন আমাদের কাছে আসতেছে, কমেন্টস আসতেছে, সবগুলো কমেন্টসের উত্তর আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। বিদায় গুরুত্বপূর্ণ যে কমেন্টসগুলো আছে সেগুলোর উত্তরগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি এখানেই শেষ করব, আশা করব ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।